ব্যাচ স্টাডিজ আসলে বেসিক্যালি আমাদের প্রোমাস্ট একটা প্রোডাক্ট আছে প্রোমাস্ট এটা সাধারণত ম্যাস্টাইটিস এর প্রিভেন্টিভ ডোজ হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ প্রোমাস্ট হ্যাঁ যে প্রোমাস্ট হ্যাঁ প্রোমাস্ট এই যে এটা এটা ব্লাস ফর্মে সাধারণত আপনার এটা প্রোবায়োটিক ইস্ট এবং বাফার ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড এর সমন্বয়ে একটা ট্যাবলেট এটা সাধারণত প্রিভেন্টিভ ডোজ হিসেবে ব্যবহার করা হয় আফটার প্রিভেন্টিভ ডোজ হিসেবে 60 গ্রাম পার ডে 60 গ্রাম পার ডে হ্যাঁ এটা কি কখন একটা গাভীকে করতে মেসেজ হওয়ার পরে নাকি না হয় না 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 হয় আর কি এর আগে প্রিভেন্টিভ ডোজ হিসেবে বানি প্রিভেন্টিভ ডোজ হিসেবে জি এবং মাসে দুইবার কোর্স করতে হয় 4 দিন করে ও মাসে দুইবার হ্যাঁ মাসে দুইবার এবং 4 দিন পরপর 4 দিন জি প্রোমাস্ট নামে আমরা মার্কেটিং করি প্রোমাস্ট আচ্ছা দর্শক ঢাকা ক্যাটেল এক্সপো 2023 আমরা দেখতে পাচ্ছি একমি ফর হেলথ ভিগোর অ্যান্ড দ্য হ্যাপিনেস আপনারা দেখুন একমির একটি চিকিৎসা পরামর্শ কেন্দ্র আমরা একটু জানতে চাচ্ছি তারা মেলায় কী চিকিৎসা পরামর্শ দিচ্ছেন আমরা এটি নিয়ে একটু কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি কি বিশাল একটি স্টল দেখুন চমৎকার স্টল নিয়ে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা দেখলাম যে আপনার লেখা আছে যে চিকিৎসা পরামর্শ কেন্দ্র একটু জানতে চাচ্ছি যে এই যে মেলায় গরুর মেলায় অংশগ্রহণ করার আপনার উদ্দেশ্য কী বা কী নিয়ে আসছেন না আমাদের বেসিক্যালি আমরা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দি একমি ল্যাবরেটরি লিমিটেড আমাদের বিশেষ করে এই লাইফস্টক সেক্টরের আমরা প্রান্তিক লেভেলের খামারিদের জন্য অল টাইপস অফ মেডিসিন অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে নিউট্রিশনাল গ্রোথ প্রমোটার এবং ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড জাতীয় সব ধরনের প্রোডাক্টই আমরা মার্কেটিং করে থাকি আর কি আমাদের টোটাল প্রান্তিক খামারি পর্যায়ে আমাদের ম্যান পাওয়ার আছে আর এখানে অ্যাটেন্ড করার উদ্দেশ্য হলো এখানে একটা সুন্দর একটা যুবদের উদ্যোগে যে খামারি এখানে আয়োজন করা হয়েছে এখানে বিশেষ করে সারা বাংলাদেশ থেকে বড় বড় খামারিরা এখানে এন্টারপ্রেনাররা এখানে উপস্থিত হয়েছেন তাদের অ্যানিমেলের যে সমস্ত বিশেষ করে ফ্যাটেনিংয়ের কার্যক্রম এখানে বেশি চলে ফ্যাটেনিংয়ের তখন এই ফ্যাটেনিংয়ের জন্য আমাদের যে সমস্ত প্রোডাক্ট আমরা মার্কেটিং করে থাকি সবগুলো প্রোডাক্ট আমরা এখানে ডিসপ্লে করেছি এবং তাদের সাথে আমাদের প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হয়েছে প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারি মনে করেন আমাদের এনথেলমেন্টিক ক্রিমির প্রোডাক্ট আছে আমরা প্রোডাক্ট দেখাবো কথা বলবো আমরা দেখতে চাই আচ্ছা দেখবেন প্রোডাক্ট দেখেন আমরা একটু চলুন দর্শক আমরা তারা যে কথাটা বলছেন যে তার প্রোডাক্ট এনিমেল যেগুলো রয়েছেন সেটি আমরা একটু আপনাদের সরাসরি দেখবো এবং কথা বলবো কোনটা কি কাজ করে কি জন্য এটা একটা প্রোডাক্ট এটা হলো জিস ব্যাট নামে আমরা মার্কেটিং করি জিঙ্ক সালফেট প্রিপারেশন এটা এটা সাধারণত আপনার অ্যানিমেলের যে সমস্ত আপনার গ্রোথের জন্য এবং স্কিন চর্বি স্কিন যাতে স্মুথ থাকে এবং চুল যাতে গজায় চুল যাতে ওঠে ওটার জন্য আমরা ব্যবহার করি এটা একটা ক্যালসিয়াম আমাদের গরু দুর্বল হয়ে পড়ে গেলে কিংবা বিভিন্ন ধরনের সমস্যা যখন গরু দাঁড়াইতে পারে না তখন আমরা সিপি ব্যাটটা ইউজ করে থাকি ক্রিমা ফ্যাট একটা প্রোডাক্ট যেটা 99.9% আপনার ভেজিটেবল ফ্যাট এটা সাধারণত আমরা ইউজ করে থাকি অ্যানিমেলের গ্রোথ প্রমোটার হিসাবে আর কি খাবারের সাথে আমরা ইউজ করি এবং গরুর গ্রোথটা ঠিক থাকে জিলিয়ান একটা প্রোডাক্ট আছে আমাদের যেটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিবায়োটিক হিসাবে কাজ করে এবং এটা অ্যান্ডোগ্রাফি স্পেনিকুলেটা এটা সাধারণত অ্যানিমেলের যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ডিজিজের এগেনস্টে এটা কাজ করে এটা আমরা পদার্থ করি তারপরে আপনার আলটিমেট লিভার টনিক আমরা যেটা বলছিলাম যে কৃমির প্রোডাক্টের জন্য আমরা সাধারণত আমরা অ্যানিমেলকে 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ ব্যবহার করা হয় তখন টাইকাবেন্ডাজল এবং লিভামাইসোল প্রিপারেশনের এই প্রোডাক্টটা আমরা আলটিমেট নামে মার্কেটিং করি এটা সাধারণত 75 কেজি বডি ওয়েটের জন্য একটা ইউজ করতে হয় এটা আমরা দিয়ে থাকি তারপরে আপনার এখানে ভিটামিন ডি ই ইঞ্জেকশন ভিটামিন মিনারেল এবং ভিটামিন এ ডি এবং ই এর সংমিশ্রণে তো আপনার কৃত্রিম প্রজনন কিংবা এ এর সময় যে সমস্ত সমস্যা পড়ে তখন আমরা এটা ব্যবহার করে থাকি এ সলভেট সায়ানোকোবালামিন এবং বিটাফসফেট প্রিপারেশন এটা সাধারণত ফ্যাটেনিংয়ের জন্য গরুর তখন আমরা এটা ইউজ করি মোটা তাজাকরণের জন্য আর এটা কি এই যে টাইফোর একটা ইঞ্জেকশন এটা সাধারণত আমরা সেফটিয়ার জন্য সেফালোস্পোরিন গ্রুপের একটা প্রোডাক্ট যেটা আমরা সাধারণত আপনার সেফটিওফোর জাতীয় সেফটিওফোর অ্যানিমেলের যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হলে আমরা গাভি যখন হিট আসে না তার জন্য কি চিকিৎসা বাকি খাওয়ানো যায় আমরা সাধারণত এডিই ইঞ্জেকশনটা ব্যবহার করে থাকি সাধারণত এডিই মধ্যে ই আছে যেহেতু রিপ্রোডাক্টিভ ইফিসিয়েন্সি কিংবা প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্যই আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি এডিই
আর এটা একটা প্রোডাক্ট ভাইটাল অ্যামাইনো ফুড, ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড, যেটা আমরা সরাসরি ফ্রান্স থেকে নিয়ে আসি। অ্যানিমেলের যে সমস্ত ভিটামিনের মেল নিউট্রিশনে ভুগতেছেন কিংবা গরু খাবার খাচ্ছে না কিংবা তার দুর্বলতা, তখন কিন্তু আমরা এই গ্রুপ প্রমোটার হিসাবে এটা ব্যবহার করে থাকি। আর হ্যাপাফিট একটা প্রোডাক্ট আছে আমাদের, লিভার টনিক, এটা সাধারণত আপনার লিভারকে সতেজ রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য এটা ব্যবহার করা হয়। সাধারণত যে কোনো ধরনের আপনার ক্রিমির প্রোডাক্ট ব্যবহার করার পরে ক্রিমির যে ইফেক্টের জন্য গরু দুর্বল হয়ে যায়। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম যে এইটা বলছিলেন যে একটি বাইরের প্রোডাক্ট, লিভার টনিক, লিভার টনিক, এটা হলো লিভারকে অ্যাক্টিভ রাখার জন্য, আপনার লিভার সতেজ রাখার জন্য। সাধারণত আপনার আমরা সাধারণত যখন অ্যান্থেলমেন্টিক গ্রুপ কিংবা ক্রিমির প্রোডাক্ট ব্যবহার করা হয়, এরপরকে লিভারকে অ্যাক্টিভ করার জন্য এটা ব্যবহার করা হয় আর কি, লিভার টনিক হিসেবে আমরা এটা মার্কেট। ইউটনিক একটা প্রোডাক্ট আছে যেটা আমরা সাধারণত আমরা অ্যানিমেলের অনেক সময় প্রেগনেন্ট অ্যানিমেলে গর্ভ ফুল আটকা যায়, প্লাসেন্টা আটকা যায়, গর্ভফুল সঠিকভাবে বাড়ে না, এর আগে এটা প্রিভেন্টিভ ডোজ হিসেবে এটা ব্যবহার করলে অ্যানিমেলের সাধারণত প্লাসেন্টাটা বাড়িয়ে যায়, তখন আর কি ফুল আর আটকায় না জরায়ু, এবং ইউটেরাসের সুস্থতার জন্য, ইউটেরাইন যাতে ভালো থাকে, কিউর থাকে, তখন আমরা এটা ব্যবহার করি। আর এই ওষুধ কেনা যাবে কি এখান থেকে? সাধারণত আমরা ওষুধ বিক্রি করি না, এটি একটি মেলা প্রদর্শনী, এখানে ওষুধ বিক্রি না, এটি এই যে ওইখান থেকে শুধু প্রদর্শনীর জন্য আমরা দেখতে পাচ্ছি। আর এই এই ধরনের ক্যালসিয়াম প্রিপারেশন আমাদের নতুন একটা, এটা বিক্রি করেন নিউ, একবার নিউ মলিকুলার একটা প্রোডাক্ট আমরা মার্কেটিং করতেছি, এটা এই মাসেই আমরা লঞ্চ করছি। এটা কি কাজ করে? এটা সাধারণত অ্যানিমেলের দুর্বলতা, গরু একটু দেখাই অ্যানিমেলে, এটা এই কেল ব্যাট নামে আমরা দিছি, এটা ক্যালসিয়াম গ্লুকোনেটের প্রিপারেশন, ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়ামের প্রিপারেশন। এটা সাধারণত অ্যানিমেল যখন অসুস্থ অবস্থা কিংবা কোনো আঘাত পাইলে কিংবা ব্যথা পাইলে দাঁড়াইতে পারে না, তখন আমরা ক্যালসিয়ামের অভাবে এটা পূরণ করা হয়, এবং বোন ফরমেশান অ্যানিমেলের তখন আমরা এটা ব্যবহার করি। এটা একটা ইঞ্জেক্টেবল আইটেম, এটা 500 ml একটা ইঞ্জেকশন। আচ্ছা আচ্ছা, গরুর একটি সবচেয়ে সচরাচর একটা রোগ দেখা দেয় গাভীর, বানের সব ম্যাস্টাইটিস যে সমস্যাটা হয়, এই রোগটাকে আসলে সচরাচর বেশি দেখা দেয়, এটার জন্য আপনাদের কি প্রোডাক্ট রয়েছে? ম্যাস্টাইটিস আসলে বেসিক্যালি আমাদের প্রোমাস্ট একটা প্রোডাক্ট আছে, প্রোমাস্ট, এটা সাধারণত ম্যাস্টাইটিসের প্রিভেন্টিভ ডোজ হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ প্রোমাস্ট, হ্যাঁ প্রোমাস্ট, হ্যাঁ প্রোমাস্টটা এই যে এটা, এটা ব্লাস ফর্মে, সাধারণত আপনার এটা প্রোবায়োটিক ইস্ট এবং বাফার ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ের একটা ট্যাবলেট, এটা সাধারণত প্রিভেন্টিভ ডোজ হিসেবে ব্যবহার করা হয়। আফটার প্রিভেন্টিভ ডোজ হিসেবে 60 গ্রাম পার ডে, 60 গ্রাম পার ডে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি কখন একটা গাভীকে কি করাতে হবে, সেটা হওয়ার পরে নাকি না হয়, না 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 হয় আর কি, এর আগে প্রিভেন্টিভ ডোজ হিসেবে, প্রিভেন্টিভ ডোজ হিসেবে, এবং মাসে দুইবার কোর্স করতে হয়, 4 দিন করে, মাসে দুইবার, হ্যাঁ মাসে দুইবার এবং 4 দিন পর পর 4 দিন প্রোমাস্ট নামে আমরা মার্কেটিং করি। প্রোমাস্ট, আচ্ছা, দর্শক আপনারা দেখছেন যারা আমাদের এই প্রোমাস্ট, এটি মাসে চারবার একবার শুরু করলে, হ্যাঁ 60 গ্রাম, টানা 4 দিন, 4 দিন, মাসে দুইবার, মাসে দুইবার, হ্যাঁ মাসে দুইবার, টানা 4 দিন। আচ্ছা, আমরা আরো অনেক প্রোডাক্ট দেখতেছি, এটা কি? আপনাদেরকে লিভার টনিক আরেকটা কথা বলছিলাম, হ্যাপাফিট, হ্যাপাফিট হইলো কেমিক্যাল লিভার টনিক, আর ওইটা হইলো হার্বাল লিভার টনিক, হার্বাল, হ্যাপাটোব্যাট। এই মেলায় অংশগ্রহণ করে আপনারা কিরকম সাড়া পাচ্ছেন বা কিরকম কি মনে হচ্ছে? না আমরা এখানে অনেক বাংলাদেশে এইরকম পরিবেশে, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে খামারিরা এখানে আসছেন, আমাদের যদিও আমাদের অ্যান্টি প্রান্তিক লেভেলের আমাদের লোকবল আছে, জনবল আছে, প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে, তারপরে এখানে অ্যাটেন্ড করে আমরা সবার সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, এবং ওনারাও আমাদের ইয়াতে আসছেন, তাদের বিভিন্ন সমস্যার কথাও আমাদেরকে বলছেন অ্যানিমেলের। আমাদের এখানে যারা কিছু ডাক্তারও আছেন আমাদের ভেটেনারিয়ান, তারাও এখানে সাজেশন দিছে এবং ট্রিটমেন্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের কথাবার্তাও তাদেরকে বলা হয়েছে। আমরা ভালো সাড়া পাইছি, আমরা চাই এই ধরনের মেলা যাতে আরও হোক, এবং লাইফস্টক ডেভেলপমেন্টের জন্য এই এইটা প্রয়োজন, খুবই প্রয়োজন আমি মনে করি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।